মোটর সাইকেলে চেপে সাগরদিঘি থেকে শামশেরগঞ্জে যাওয়ার পথে NH-34-এ রঘুনাথগঞ্জ থানার দাসপাড়া মোড়ে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে মোটর সাইকেল আরোহীকে। ঘটনাস্থলেই মারা যান ওই মোটর সাইকেল আরোহী। আরেকজনকে আহত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়। মৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান, বাড়ি শামশেরগঞ্জের তিন পাকুড়িয়া এলাকায় বলে জানা গেছে। হ্যাঁ, বাড়ি থেকে কিসে ফেলেছে?